আসসালামু আলাইকুম প্রিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি করবো ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা শো করবো আপনাদেরকে সেটা হলো যে আপনারা কীভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন মেডিকেল টেস্টের জন্য। তো মেডিকেল টেস্টের জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, আমরা সরাসরি হসপিটালে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। তো আপনারা হসপিটালে না গিয়ে আপনারা কীভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই বিষয়টাই মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শো করবো। তো যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। তো আজকে আমি শো করব যে যারা অলরেডি দ্বি ধরনের লম্বা দিতে আছেন, তারা কিভাবে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন মেডিকেল টেস্টের জন্য, এই বিষয়টা আজকে আমি শো করব। তো চলুন প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে, পেনোতা অ্যাপয়েন্টমেন্ট এক্সামে মেডিকেল দিয়ে সার্চ দিতে হবে। আমি আমি অবশ্য লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই দেখেন, প্রথমে দেখবেন পেনোতা পোর্টালে পেনোতা শিরোনি কমে পেনোতা, এই যে প্রথম যে লেটার আছে লিঙ্কটা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা যেটা দেখবেন, এই যে এখানে আপনার মানে কন্ট্যাক্ট সেন্টারে ফোন দিয়েও নিতে পারবেন, অথবা আপনার এই যে অনলাইনে যে অপশনটা আছে অনলাইনে ক্লিক করলে আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন। তো অনলাইনে ক্লিক করার পরে আপনারা যেটা করতে হবে, আপনাদের স্পিড আইডি দিয়ে এন্টার করতে হবে। তো আমি আমার স্পিড আইডি দিয়ে এন্টার করলাম। ওকে, আমি আমার স্পিড আইডি দিয়ে এন্টার করলাম। তো এন্টার করার পরে যে আপনার যদি কোনো মেডিকেল টেস্ট আপনার যদি কোনো ডাক্তারের দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার আপনি যদি স্পিড আইডি দিয়ে এন্টার করেন, এন্টার করার পরে আপনার প্রথমে দেখবেন যে এই যে জেস্টিসি পেনোতাসিওনি, এখানে ক্লিক করার পরে আপনার অটোমেটিক চলে আসবে যে আপনার নামে একটা এক্সামে দেওয়া আছে। এই দেখেন আমার নামে একটা এক্সামে আছে, যেটা 11 মার্চ 11 তারিখ এটা আমার দেওয়া হয়েছে। তো আমি এখন পেনোতাতে ক্লিক করলে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবো। তো পেনাতাতে ক্লিক করার পরে আমি যেটা করব, মিলান প্রভিন্সের, এখানে আপনারা দেখেন আপনারা যে প্রভিন্সের আছেন আপনারা ওই প্রভিন্স সিলেক্ট করবেন। বেরগামো, ব্রেশিয়া, কোমো, ক্রেমোনা, লেকো, লোদি, এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যেটা করব, আমি মিলান সিটি মিলান চিত্তাতে দিব। দেওয়ার পরে আমার টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিব এবং ইমেল অ্যাড্রেসটা এইদিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন দিনে নেবেন। আমি লুনিদি এবং মার্তিদিতে নিব। তো আমি লুনিদি এবং মার্তিদি সিলেক্ট করার পরে আপনি মাতৃনা অথবা ফ্যামিলিতে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আপনারা কনফার্মাতে ক্লিক করবেন। কনফার্মাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে রেজাল্টগুলো আছে, কোন অ্যাড্রেসে কোন হসপিটালে আপনারা নিতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন যে আপনাদের নিয়ারেস্ট কোন মানে কোন হসপিটাল আছে, তো নিকটস্থ হসপিটালে আপনারা নিয়ে নেবেন। তো আমি যেটা নিব, আমি ধরেন এটা নিব, এটা আছে আপনার 130, তাহলে আমি এটাতে নিব। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনাদের এই যে আপনার অ্যাড্রেস সহ এখানে শো করবে আপনার বিয়া রোগাভেলা 4, ঠিক আছে। তো এটাতে আমি নিব। নেওয়ার পরে এই যেমন এখানে কনফার্ম করলেই কনফার্ম হয়ে গেছে আমার, দেখেন এই যে আমার আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি এই অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে গেছে এবং আপনার ইমেইলে কিন্তু অলরেডি চলে আসছে। এবং আপনার চাইলে এই যে স্কারিকা পিডিএফ এখানে স্কারিকা করতে পারেন, এই যে পিডিএফটা চলে আসছে আমার 2200 পেমেন্ট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মানে মেডিকেল টেস্টের জন্য কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো সেই ক্ষেত্রে আপনার হসপিটালে যাওয়া লাগবে না, আপনারা ঘরে বসেই আপনারা কম্পিউটার দিয়ে অথবা আপনার মোবাইল দিয়ে আপনারা এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।